নাটোরের নলডাঙ্গা স্কুল শিক্ষার্থী হিমেল সর্দারের মৃত্যুতে অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। সন্ধ্যায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। এর আগে দুপুরে প্রেস ব্রিফিং এ পুলিশ জানায়, হিমেলকে আটক করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল বন্ধুদের। জড়িত অভিযোগে হিমেলের চার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। নাটোরের নলডাঙ্গায় নবম শ্রেণীর শিক্ষার্থী হিমেল সর্দারের মৃত্যু নিয়ে শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল হাসান। তিনি জানান, হিমেলকে নিয়ে মুক্তিপণ আদায়ের পরিকল্পনায় তাকে পিপরুল ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের একটি ঘরে ডেকে নেয় চার বন্ধু। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে প্রথমে তার বন্ধু পার্থ এবং পরে মেহেদী, সুজন ও শিমুলকে গ্রেপ্তার করা হয়। হিমেল যখন সেখান থেকে ছুটে যাওয়ার চেষ্টা করে, তখন তাকে একটি দা দিয়ে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করার চেষ্টা করে, পরবর্তীতে একটি চাকু দিয়ে তাকে হত্যাকাণ্ড হত্যা করে। হিমেলের মৃত্যুতে শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন নিহতের বাবা ফারুক সর্দার। হিমেলের মৃত্যুর বিচার চেয়েছেন স্বজন, প্রতিবেশী ও তার বন্ধুরা। সহপাঠীরা তাকে ডেকে নিয়ে যায় যে নির্মমভাবে হত্যা করলো, যা আসলে মানতে আমাদের খুব কষ্ট হচ্ছে। ও খুব ভালো ছিল, ওর কোনো শত্রু ছিল না, স্কুলে যা হতো সব আমাদের বলতো। ও হঠাৎ করে এভাবে মারা গেছে আমরা ভাবতে পারিনি। ওর একরোল ছিল, অনেক ভালো পড়াশোনা করতো আর স্কুলে অনেক সব সব ছেলেমেয়েরা অনেক ভালোবাসতো। বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ হয় হিমেল। 10 ঘন্টা পর তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।